সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ইতিপূর্বে ভিডিওগুলিতে আপনাদেরকে আরবি হরফ সম্পর্কে একটি ধারণা দিয়েছি এবং হরকত সম্পর্কে একটি ধারণা দিয়েছি। হরফ এবং হরকতের পরে আমরা তো এখন হরফ চিনলাম, হরকত চিনলাম। হরফ হরকত চিনার পরে কোরআন কারিম তেলাওয়াত করতে গেলে কোথায়ও আমরা হরকতের তারিফের ভিতরে পড়ছি যে হরকত বলা হয় তাড়াতাড়ি পড়াকে। একজমার এক দের এক পেশকে হরকত বলা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এই হরকতগুলারে আবার কখনো কখনো এটাকে একটু টেনে টেনে পড়তে হয়। এই টেনে টেনে পড়াটাকেই তাসবিদবিদদের ভাষায় বলা হয় মদ। মদ শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। আজকে আমরা সেই মদ সম্পর্কে আলোচনা করব। আমরা চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত আকারে মদগুলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলি দেখেন, ইনশাল্লাহ আপনারা সুন্দর ধারণা পেয়ে যাবেন। তো মদ আলোচনা করার পূর্বে আমরা মদের অর্থ জেনে নিচ্ছি যে মদ অর্থ হচ্ছে টেনে পড়া। আর এই মদ দশ প্রকার, মদ হচ্ছে মোট দশটি, অর্থাৎ দশটি স্থানে হরকতকেও টেনে পড়তে হবে, এরকম দশটি স্থান। এই দশটা স্থানকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়েছে। কোথায়ও এক আলিফ পরিমাণ টান দিতে হয়, কোথায়ও তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, কোথায়ও চার আলিফ পরিমাণ টান দিতে হবে। তো আপনি এক আলিফ টানেন, তিন আলিফ টানেন, চার আলিফ টানেন, যতই টানেন সব জায়গাতে আমাদেরকে টানার ক্ষেত্রে এখানে আমাদেরকে মদের হরফ যখন আসবে তখন আমাদেরকে টানতে হবে। এজন্য আমাদেরকে আগে মদের হরফের সাথে পরিচিত হতে হবে। তো সুবন্ধুরা শুরু করছি। মদের হরফ হচ্ছে তিনটি, মদের হরফ হচ্ছে তিনটি। আপনারা মনে রাখবেন এই তিনটা মদের হরফ থেকেই আপনার এক আলিফ মদ, তিন আলিফ মদ, চার আলিফ মদ, সব মদ এই তিনটা মদের হরফ থেকেই বের হবে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম এই তিনটা মদের হরফ খুব ভালোভাবে শিখতে হবে, কারণ এই মদের হরফ থেকেই আমাদের বাকি সমস্ত মদগুলি বের হবে। এজন্য আমরা প্রথমেই মদের হরফের সাথে পরিচিত হয়ে নিব। তো এখানে দেখেন আমি বাকে তিনভাবে লিখে রেখেছি। প্রথমে লিখে রেখেছি বার পাশে একটি খালি আলিফ, এরপরে বা পরে একটি ঝঝমালা ওয়াও, এরপরে বার পরে একটি ঝঝমালা ইয়া। তো এই তিনটে হচ্ছে মদের হরফ, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ। খালি আলিফ বলা হয় যে আলিফের উপরে জবর, জের, পেশ, তাসতির, যজম কিছুই নাই, এমন আলিফকে বলা হয় খালি আলিফ। তো জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে সেটা হবে মদের হরফ। এমনিভাবে পেশের বাম পাশে যদি ঝঝমওয়ালা ওয়াও হয় তাহলে ওই ঝঝমওয়ালা ওয়াওটি হবে মদের হরফ, যেই ঝঝমওয়ালা ওয়াওটি পেশের পরে হবে। এমনিভাবে জেরের বাম পাশে যদি ঝঝমওয়ালা ইয়া হয় তাহলে সেই ঝঝমওয়ালা ইয়াটি হবে মদের হরফ, অর্থাৎ জেরের বাম পাশে যে ঝঝমওয়ালা ইয়া থাকবে ওই ইয়াটি হবে মদের হরফ। তাহলে এই তিনটে হচ্ছে মদের হরফ। এই তিনটা মদের হরফ থেকেই বাকি মদগুলি সব বের হবে। তাহলে মদের হরফ কী কী পেলাম আমরা? এক নম্বর হচ্ছে জবরের পরে যদি খালি আলিফ হয়, যে আলিফের উপরে জবর, জের, পেশ, তাসতির, যজম কিছুই থাকবে না, এমন যদি আলিফ হয় জবরের পরে তাহলে সেই আলিফটা হচ্ছে মদের হরফ। এমনিভাবে পেশের বাম পাশে যদি ঝঝমওয়ালা ওয়াও হয় তাহলে সেই ওয়াওটি হচ্ছে মদের হরফ। জেরের বাম পাশে যদি ঝঝমওয়ালা ইয়া হয় তাহলে সেই ইয়াটি হচ্ছে মদের হরফ। তাহলে মদের হরফ তিনটি আপনারা এখন আমাদের সাথে সুরে সুরে আমরা পড়ব। মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে ঝঝমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে ঝঝমওয়ালা ইয়া মদের হরফ। এবার আসেন, মদের হরফ হইলে, মদের হরফের কায়দা বলতেছে, মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। অর্থাৎ যখনই আমরা এই মদের হরফ পাবো, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ পাবো, পেশের বাম পাশে ঝঝমওয়ালা ওয়াও পাইব, জেরের বাম পাশে ঝঝমওয়ালা ইয়া পাইব, তখনই আমরা ডান পাশে যে হরকতটা থাকে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ পাইছি, আমরা তাহলে এখন জবরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন বা আলিফ জবর, বা
এরপরে পেশের বাম পাশে যদি ঝমলা ওয়াও হয় তাহলে সেই পেশটাকে একালি টান দেয়া পড়তে হবে, যেমন বা ওয়াও পেশ, বা ওয়াও পেশ, বু। এরপরে জের এর বাম পাশে যদি ঝমলা ইয়া হয় তাহলে সেই জেরটাকে একালি টান দেয়া পড়তে হবে, যেমন বা ইয়া জের, বা বা ইয়া জের, বি। তাহলে বা বু বি, এই মতটাকে বলা হয় মধ্যে তবাই, মধ্যে তবাই। এখানে আমি বা দিয়ে দেখাইছি, এভাবে আপনি নুনের উপরে দেন, নুনের পরে যদি খালি আলিফ থাকে, নুনের উপরে জবর থাকলে তাহলে নুন আলিফ জবর না, নুন ওয়াও পেশ, নু, নুন ইয়া জের, নি। এভাবে আপনি যদি ইয়া দেন তাহলে ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ইয়া জের ই। এইভাবে এইভাবে আরবি 29টা হরফ দিয়ে আপনি জবর জের পেশ তাসদিদ যজম দিয়ে আমরা এভাবে টেনে টেনে আমরা এই মতগুলিকে পড়ব। তাহলে এখানে একটা সংখ্যা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জবরের বাম পাশে খালি আলিফ দেওয়া একালিপ মত হবে 28টি, এমনিভাবে পেশের বাম পাশে খালি আলিফ দেওয়াও একালিপ মত 28টি, জেরের বাম পাশে খালি আলিফ দেওয়াও একালিপ মত 28টি। অর্থাৎ 28টা হরফের সাথে প্রথমে খালি আলিফ দিবেন জবর দেওয়া, এরপরে পড়বেন, আবার পেশের বাম পাশে 28টা হরফের সাথে যজমালা ওয়াও দেয়া 28টা মত হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া দেয়া 28টা হরফের সাথে 28টা মত হবে। তো এইভাবে আমরা প্রায় মধ্যে তবাই বা একালিক মত প্রায় 84টার মতো রয়েছে একালিক মত। তো এই মতগুলি আমরা এইভাবে জবর পেশ জের দেয়া, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ দেয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও দেয়া, জেরের বাম পাশে যজমালা ইয়া দেয়া, বারবার আমরা রিভাইজ দিব, বারবার পড়ব, তখন আমাদের এই মদের হরফগুলির উচ্চারণ ঠিক হয়ে যাবে। মদের হরফ যেখানে আসবে সেখানে আমরা একালিফ টান দেওয়া পড়বো। এই জন্যই বলছি মদের হরফ হইলে ডান দিকের হরকতকে, অর্থাৎ যেই হরফের পর যেই হরকতের পরে মদের হরফটা হবে সেই হরকতটাকে একালিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে, ইহাকে মধ্যে তবাই বলে। যে আমি প্রথমে বলেছিলাম যে মদ মোট হচ্ছে 10 প্রকার, এই 10 প্রকার এই মদকে আমরা 3 ভাগে বিভক্ত করব। 1 নম্বর হচ্ছে একালিফ মদ, 2 নম্বর হচ্ছে 3 আলিফ মদ, 3 নম্বর হচ্ছে 4 আলিফ মদ। তো একালিফ মদ হচ্ছে 3টা, মধ্যে তবাই, মধ্যে ভদল, মধ্যে লিড। তো আমরা আজকে এখানে মধ্যে তবাই সম্পর্কে মোটামুটি কিছু আলোচনা করছি। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ বাকি ভিডিও নিয়ে আমরা সামনে আসতেছি, সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, আমাদের বাকি ভিডিওগুলি আপনাদের আপনাদের ওয়ালে নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।